আপনারা দেখছেন একুশে টেলিভিশন চোকোঠা নিয়ে আসলে পেশেন্টরা আপনারা কি ট্রিটমেন্ট করেন অ্যাকচুয়ালি চোকোঠাটা মোস্ট কমন কজ এখন চোকোঠাটা সাধারণত ভাইরাসও করতে পারে ব্যাকটেরিয়াও করতে পারে দুইটাই করতে পারে কখনো দেখা যায় এটা মহামারী আকারে আসে এপিডেমিক যেটা বলি আবার কখনো যায় আইসোলেটেড সো এটা ট্রিটমেন্টটা ভেরি সিম্পল এখন ব্যাকটেরিয়াটা ধরেন অ্যান্টিবায়োটিক দিলে সাথে সাথে কাজ করে ভাইরাসটার হয়তো কাউকে দেখা যায় খুব কম কম সময়ের পর্যন্ত সাফার করে কাউকে দেখা যায় আবার অনেক দিন পর্যন্ত সাফার করে থাকে সো বেসিক্যালি এটা ট্রিটমেন্ট হয় অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে চোখের ট্রমা বলতে কি বোঝায় কিভাবে চোখের ট্রমা হতে পারে বাংলাদেশে বেশিরভাগ ট্রমাটা হয় সাধারণত রোড অ্যাক্সিডেন্টে অথবা যারা লেবারে কাজ করে তাদের হয়ে থাকে সো এই দুটটাই মেইনলি চোখের ট্রমা হয় এছাড়া আরেকটা ট্রমা হয় ওটা অত বেশি সিরিয়াস না যেটা হলো অনেক সময় চোখে বাচ্চারা খেলতে যে খোঁচা লাগে অথবা দেখা যায় যারা মহিলা থাকে তাদের শাড়ির আঁচল ঘোরানোর সময় চোখে বাড়ি লাগে সো এগুলো মেইনলি ট্রমার কারণ তো আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এখন যেটা পুরা বাংলাদেশে ভেরি মাছ খুব সেন্সিটাইজ সেটা হলো ডোমেস্টিক ভায়োলেন্স যে কাউকে কাউকে কেউ পছন্দ করলো না বা এনিমিটি থাকলো না তখন দেখা গেলো এসিড থ্রো করে বসে থাকে সো এটা খুব ডিজাস্টারাস একটা মানে কি বলো ট্রমা কেমিক্যাল আপনারা কি ট্রিটমেন্ট করে দেবেন অ্যাকচুয়ালি কেমিক্যাল বার্নে যেটা করা হয় ফার্স্ট পেশেন্টকে অ্যাডভাইস করতে হয় যে অ্যাজ লং অ্যাজ যতক্ষণ সম্ভব যেই পানি থাকুক ময়লা পানি বা ভালো পানি থাকুক চোখটাকে ওয়াশ করবে কারণ ওয়াশ না করলে হয় কি এসিডটা সাধারণত কর্নিয়ার ভিতরে বেশি পেনেট্রেট করবে বেশি ড্যামেজ করতে পারবে যতক্ষণ যত তাড়াতাড়ি আমরা এটা ওয়াশ আউট করতে পারবো তাহলে এই ড্যামেজটা তখন হবে না ডায়াগনোসিস করি একজন অর্থোমোলজিস্ট যে চোখে যেই এসিডটা ঢুকেছে সেটা টোটাল চলে গেছে নাকি এখনও রয়ে গেছে সেটার সাথে আমরা একটা পেপার থাকে লিটমাস পেপার দিয়ে টেস্ট করে কনফার্ম হই যে আর রেসিডুয়াল অ্যাসিড আর চোখের ভিতর নাই তারপরে বাকি ট্রিটমেন্ট আমরা করি চোখের অনেকগুলো সমস্যার মধ্যে আরও একটা মোস্ট কমন সমস্যা হচ্ছে চোখ দিয়ে পানি পড়া তো চোখ দিয়ে পানি পড়া কি জন্য হয় কারণ কি কি ট্রিটমেন্ট দেন যদি বলতে एक्चुअली मोस्ट সিম্পল কজ যেটা সেটা হলো ধরেন যদি চোখে যদি অ্যালার্জি হয় সেটা তো পানি পড়তে পারে আবার চোখে যদি চোখের তে তাতে পানি পড়তে পারে বাট মোস্ট কমন এবং যেটা খারাপ যেটা সেটা হলো ড্যাক্রোসিস্টাইটিস যেটাকে আমরা নেতনারি ইনফেকশন বলে থাকি সেটা হয় কি আমরা কানলে নাকে পানি নাকে পানি আসে সেটা একটা ওয়ে থাকে আমাদের না চোখের থেকে নাকের সাথে কানেকশান যদি কোনো কারণে যদি ওই প্যাসেজটা ব্লক হয়ে যায় তখন পানিটা আর পাস করতে পারবে না তখন পাস করতে না পারলে পানি ওখানে থেকে যাবে তখন ইনফেকশন করে জাস্ট সিম্পল আমি একটু উদাহরণ দিই তাহলে একটা ড্রেন যদি সবসময় ক্লিন থাকে তাহলে ওখানে কিন্তু মশা মাছি বা কোনো দুর্গন্ধ হয় না কিন্তু ড্রেনটা যখন ব্লক হয়ে যায় তখন কিন্তু ওখানে মশা মাছি দুর্গন্ধ সব কিছু হয় সো এইটাও এই প্যাসেজটা যদি বন্ধ হয়ে যায় পানিটা যখন পাস করতে পারে না তখন এক ইনফেকশন হয় এবং তখন চোখ দিয়ে সময় যতক্ষণ পর্যন্ত সার্জারি না করবে ততক্ষণ পর্যন্ত এই পানি পড়বে আর ময়লা হতে থাকবে এই সার্জারি করাটা কি খুব জরুরি এখন ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে এইজের উপরে আপনার এইজের যদি কাউকে হয় সে তো সারা জীবন এইভাবে পানি এবং ময়লা নিয়ে চলতে পারবে না একটা পার্টিতে যাবে পানি হবে ময়লা হবে এটা তো মানে দেখতে ভালো দেখা যাবে না যার ফলে এইটা অপারেশনটা জরুরি ইন যে একটা হলো কসমেটিক আর দুই নম্বর যদি অপারেশন না করা হয় তাহলে কিন্তু এটাকে বড় কোনো ইনফেকশন তৈরি করতে পারে যেমন চোখের পাশে ফোঁড়া তৈরি করতে পারে চোখে পুরো এরিয়া নিয়ে আপনার সেলুলাইটিস বলে অলপিটার সেলুলাইটিস করতে পারে ইভেন খুব রেয়ার কেসে ইভেন ডেথ হতে পারে যেটা আমরা ক্যাবার মেনে যেয়ে ক্যাবার্নার সাইনাস্থম্বোসিস বলি সো করে ফেলাটা মানে কমপ্লিকেশন অ্যাভয়েডের জন্য করে ফেলাটা বেটার বাট যদি এক্সট্রিম এজ হয় যাদের বয়স সেভেন্টি এইটটি তখন এমনি চোখের পানি কম পড়ে সেসব ক্ষেত্রে আমরা একটা ছোট অপারেশন করে তাকে রিলিফ করে দে